আপনি বিয়ের আসর থেকে একটা মেয়েকে তুলে এনে ওই মেয়েকে আপনি একটা হোটেলে নিয়ে যাবে, তাও আবার এই বিয়ের লোকে, আপনার কি আপনাকে মাথায় সমস্যা হয়েছে? আরে বোন, আমি তো কইলাম যে আমি সরি, আই এম সরি, তোমার এই বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছি, আমার ভুল হয়েছে। একটা কাম করো, বাসে যাও গা, দুদিন পর সব ঠিক হয়ে যাবো, যাও। কটা হচ্ছে বলুন তো? দেড়টা। এর মানে বরপক্ষ এসে তারা চলে গিয়ে ঘুমিয়েও গিয়েছে। বাপ রে বাপ, এই মাঝরাতে রুটি পাওয়া যায়? এমে ধরো খাও। তুই কেমন একটু আমার বলো তো, এই সিচুয়েশনে কারো খিদা পালা লাগতে পারে, তোমার দেখে তো মনে হয় এত খাইতে পারো তুমি। এই মীরা, আমার হাসা কইরা কও, তন্নির বাসা কই? আমি জানি না, আমাকে কখনো বলে না। যখন আমাকে উঠে নিয়ে আসেন তখন ফোন সাথে নিয়ে আসছিলেন? ফোন যদি নিয়ে আসছেন তাহলে আপনি সবাইকে ফোন দিতাম। আর হ্যাঁ, একটা কথা, তন্নির ক্যারেক্টার ভালো না। তন্নির সবার সঙ্গে এরকম প্রেম করে, কিন্তু একটাতে কখনো সিরিয়াস থাকে না, সবার সঙ্গে এগুলো করে, আপনার সঙ্গেও করে। এই এই চোখ একদম একদম মেরে ফেলবো, সাহস তো কম না মেয়ে, তুমি ভাবির সময় উল্টা পাল্টা কথা বলো, একদম মেরে ফেলবো। সহ্য হচ্ছে না দোস্ত, আমার সহ্য হচ্ছে না। আমার কি সহ্য হইতেছে? এই যে দুইটা মাস আমি প্রেম করছি, হ্যাঁ, তুমি তো লগে লগে ছিলা, কোন রেস্টুরেন্টে বাদ রাখছি, সবগুলো তো খাইছো, তুমিও খাইছো না? হ্যাঁ, 1.5 লাখ টাকা। কত? 1.5 লাখ। আমি তো নিজের পকেট খালি করছি, আমার বাপরাও ফকির বানায় দিছি, এখন করতেছে তন্নি এরকম। কথা বলি, আমি সত্যি নিয়ে যাব আপনাকে, আমি আপনার হেল্প করব, কিন্তু ভাই কাকা আমাকে তো বাসায় নিয়ে যাবেন, আব্বু আম্মু খুব টেনশন করছে। এই আমার কথাটা শুনেন আপনি এবার। কোন আব্বু আম্মুটা মোনা, তুই তো নিরে না খুঁজে দিয়ে বাসায় যেতে পারবি না। ওই যে তোর একটা ফ্রেন্ড আছে না সজ্জিত, হ্যাঁ, সজ্জিতের বাসায় নিয়ে আসো, চল। আচ্ছা ঠিক আছে, যাব। যার আগে আমাকে পানি খাও। এই পেছেল মে, এই 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 যখন রুটি আনতে গেলাম তখন তুমি বলতে পারলো না পানি লাগবে। রুটির সঙ্গে যে পানি আনতে হয় আপনি বুঝছেন না? আরে বাপ, চল পানি খাওয়া, চল কোল্ড ড্রিঙ্কস খাবো, চলো আসো। বাকি দুটো বোনকে একাই খাবো নাকি? তোর কি মনে হয় ও কি সত্যি কথাছে? না, আমার বিশ্বাস হয় এতদিনের বন্ধু একসাথে থাকছে, ঘুমাইছে, খাইছে, ক্লাস করছে, এমন একদম গায়েব হয়ে গেল, কিছু জানা না। আরে কিন্তু ও যে তন্নির ব্যাপারে যেটা করলো ওইটা তো মিথ্যা নয়, যে 7টা দিন হয়ে গেল ও তো আমার চ্যানেলটা ফোন দিতে পারতো, পারতো না কো? মানে আমরা তো এই মেয়েটারে উঠে নিয়ে আসছি, এখন এর বাবাবের কিছু নাই, ওরে বাবিরে বাইর করে দিতে পারতো। কি কইছে সজীব? বলেছে গত 1 সপ্তাহ ধরে ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, আর ও যতটুকু ধারণা করে যে তন্নি ঢাকাতেই আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারছে না। বলতে পারলো না, এটা আবার কেমন ধরনের কথা? হ্যাঁ, কফি খাওয়ানোর সময়, আড্ডা দেওয়ানোর সময়, ঘুরে বেড়ানোর সময় তো একসাথে ঘুরে বেড়াইছো, এখন বলতে পারবো না মানে কি? আসুন, ভালো বুদ্ধি পাইছি, এই দুইটা ক্রিম রোল নিয়েই ভাবি উদ্ধার অভিযানে বেরোতে হবে, সজীবও থাকবে, সেও থাকবে, আমরা ঘুমাইতে পারতেছি না বা, একজন বিয়ে করতেছে, একজন নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। সজীব আসতে পারবে না, আপনাদের কোথায় কোথায় যেতে হবে আমাকে বলুন, আমি যাব, আমি গিয়ে আপনাদের সঙ্গে তন্নিকে খুঁজব। এই তুমি আসো আমার লগে মানে? হ্যাঁ, এটা বা কী? এই আমার জানো তো ওখানে, তোমরা কাজ করো, তুমি যাও, ভালো যাও, যাও। আমি এখন বুঝতে পারতেছি ঘটনা নাকি, বাসা যাও, বিয়া করো, আর তন্নির কোনো খোঁজ করবে আমার কইবা, ঠিক আছে? কটা হচ্ছে বলুন তো? দেড়টা। এর মানে বরপক্ষ এসে তারা চলে গিয়ে ঘুমিয়েও গিয়েছে। আপনি আপনি বিয়ের আসর থেকে একটা মেয়েকে তুলে এনে আপনার কি মনে হয় ওই ওই বরপক্ষ আমাকে আবার অ্যাকসেপ্ট করবে? আর আমার কি কোনো ফ্যামিলি নেই? আমার ফ্যামিলিকে কোনো মান সম্মান নেই? আমার ফ্যামিলি কোনোদিন আমাকে মেনে নেবে না। আশ্চর্য মাইনা না নেওয়ার কি আছে? হ্যাঁ, এইটা পছন্দ না হলে এটা যদি বিয়ে না হয় তাহলে আরেকটা করবো, তাতে অসুবিধা কি? হ্যাঁ, যাও যাও, ঘরে যাও, যাও। আমি কোথাও যাব না, আমি আপনাদের সঙ্গে যাব, আর আমি তন্নিকে খুঁজব, চলুন। আরে আজব তো, এত রাতে তুমি তন্নিরে কই খুঁজবা? হ্যাঁ, যাও বাসে যাও, যাও। আমি বাসে যাচ্ছি না, আর এটাই ফাইনাল। ওকে ঠিক আছে, তুমি তোমার বাসে যাবে না, একটা কাম করতে চল, ওরে তোর বাসে নিয়ে যা। হেট পাটা, তোর মাথা খারাপ হয়েছে? আজ পর্যন্ত আমার বাসায় কোনোদিন আমি কোনো মেনে নেই, মেয়ে কোনোদিন আমার বাসায় ঢোকে নাই। আমি ব্যাচেলার ম্যান, আমার বাসায় আবার বাড়িওয়ালা দুদিন পর পর নোটিশ দেয়, এখন যদি আমি মেয়ে মানুষ নিয়ে বাসায় যাই আর তোর আমার তো আজকে রাত্রে বাড়ি বাসাতে পারবে, তুই কী করবি? এই রাতে কি মায়াটার হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি? হ্যাঁ, তুই কী করবি? ও আমারে ও হোটেলে নিয়ে যাবে, কোনো হোটেলে
ওহ এরকম করতে পারোস একটা কাম কর হোটেল যাব মানে হ্যাঁ আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি হোটেল যাওয়ার মতো মেয়ে আপনি বিয়ের আসর থেকে একটা মেয়েকে তুলে এনে ওই মেয়েকে আপনি এখন হোটেলে নিয়ে যাবে তাও আবার এই বিয়ের লোকে আপনার কি আপনাকে মাথায় সমস্যা হয়েছে আরে বই না আমি তো কইলাম যে আমি সরি আই এম সরি তোমার এই বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছি আমার ভুল হয়েছে একটা কাম করো বাসে যাও গা দুই দিন পর সব ঠিক হয়ে যাবো যাও ঠিক হোক আর না হোক আমি বাসায় যাবো কি করবা আমার এতে কোনো সমস্যা নেই সব হয়ে গেল